এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা। তবে তিত হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না। কথা দেওয়াটা বড় না, কথা রাখাটাই বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে, আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে, সময় অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার খারাপ সময় আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খুঁজে না। যাদের এরকম একজন আছে সে খুবই ভাগ্যবান। নিজের মায়ের কাছে সময় কাটান, এত ভালোবাসা আর কোথাও পাবেন না। আমি আমার মতোই, আমি আর অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না। আজ যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে, কাল সে অন্য কারোর অবহেলা পেয়ে ঠিকই তোমার মূল্য বুঝবে। বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খোঁজে কথা বলার জন্য, পুরনো হলে অজুহাত খোঁজে ছাড়ার জন্য। কালমের প্রশংসা সবাই করে, কিন্তু কালো মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না, এটাই সমাজ। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। আমি ভেবেছিলাম দুঃখ নামের নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাব, কিন্তু দুঃখের নদীটা এত বড় যে আর পার হওয়া হলো না। কোনো একদিন হয়তোবা দুঃখের নদীর মাঝখানেই জীবনটাও শেষ হয়ে যাবে। তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নাটক ছাড়া কিছুই না। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলাই পেয়েছে। পেট ভরে গেলে যেমন মানুষ খেতে চায় না, ঠিক তেমনই প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর আপনাকেও কাছে রাখতে চাইবে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো, দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। আসলে জীবনটাকে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর। কথা দিতে সবাই পারে, কিন্তু কথা রাখতে সবাই পারে না। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুব কঠিন। জীবনে একটা কথা চিরস্থায়ী, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। কষ্ট ছাড়া অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। চুপ হয়ে গেছি, কাছের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন কথা বলার ভাষা হারিয়ে যায়। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না, তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না। জীবনসঙ্গী বাছাইয়ে একটু ভুল হলেই সব শেষ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হেরে গেলেন। বলতে পারেন বদলে যাওয়া মানুষগুলো সত্যিই কি আপনাকে ভালোবাসত? রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস, আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা। উপার্জন করাটা খুবই জরুরি, না হলে তোমার থেকেও অযোগ্য মানুষরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখায়। আপন করে নিন তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। ভালো লাগার অনেকগুলো কারণ হয়, আর ভালো না লাগার জন্য একটা ছোট্ট কারণই যথেষ্ট।
চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয়, কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন, ভীষণ কঠিন। পুরুষের কান্নার পেছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে, আর নারী তো লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে। যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। যত শিক্ষিত আর যত বড়ই হয়ে যাও না কেন, বেঈমান চেনা অসম্ভব, কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না, এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যও হাসতে হয়। জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে। তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। নারীকে কেউ কোনো দিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার গায়ের রং, উচ্চতা ও দৈহিক গড়নকে। মাঝরাতে চোখ বেয়ে পড়া অশ্রুগুলো আর যাই হোক কখনো মিথ্যা হয় না। ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে, আবার কখনো ভাষায় চোখের নোনা জলে। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ তুমি হবে। এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জনও বদলে যায়। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না, যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেয় না। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি দূরে চলে যায়। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না, মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন। কে কার কতটা আপন আর কে কার কতটা পর সেটা মুখের কথায় নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায়। যে মনের গভীর থেকে ভালোবাসে সে দেহ বা টাকার পেছনে ছুটে না। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। অল্পতে যে খুশি তার আবার দুঃখ কিসে? মানুষ বড়ই আজীব, ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। যার মাথায় একবার টাকা আর ফ্যামিলির টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না। মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটাকে প্রমাণ করতে হয়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার, মরার পর এগুলো সব কোথায় রাখবেন? কাফনে তো পকেট নেই। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই হয় বেঈমান। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।